তো নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিন্তু কিরণ। তো ফ্রেন্ড, আমি কিন্তু একটা নিউ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, ঠিক আছে? সেটা হচ্ছে কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো। তো আগে থেকে নামটা বলবো না, ঠিক আছে? অবশ্যই ফ্রেন্ড, রেসিপিটা দেখবেন, ঠিক আছে? রেসিপিটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর রেসিপি, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করছি, এটা সবাই করে খেতে পারবেন আপনারা। তারই মাঝে কিন্তু আমি সুন্দর জায়গাতে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, পুরো মাঠ, মাঠের মধ্যে ঘর। তো ফ্রেন্ড, এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন আমি বসে আছি। আর বিশেষ করে তো শীতের দিনে প্রচণ্ড সুন্দর লাগে, তো আমরা কিন্তু এখানে এসে আড্ডা মাড্ডা মারি ফ্রেন্ডদের সাথে। তো আপনারা অবশ্যই চলে আসবেন, এটা হচ্ছে ম্যাকাঞ্জি পার্কে দেউলি কলোনি মাঠের মধ্যে আমি শ্যুটটা নিচ্ছি, ঠিক আছে? জায়গাটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড কেয়ারফুলি জায়গা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ, রোদের মধ্যে কিন্তু আমি শ্যুটটা আপনাদেরকে নিচ্ছি। তো ফ্রেন্ড, আপনাদের জন্য কিন্তু এত সব জায়গাতে আমার আসা, আপনারা আমাকে কমেন্ট করেন এই জন্য কিন্তু আমি আসি, আরও মানে সব জায়গায় জায়গায় গিয়ে শ্যুট করব, আরও কমেন্ট করবেন। তো প্রচণ্ড সুন্দর জায়গা, এই জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর সুযোগ আমি করে দেই। আর অবশ্যই অনেক ফ্রেন্ড আমাকে কমেন্ট করে, এই জন্য কিন্তু আসি অনেক জায়গাতেই। তো তো ফ্রেন্ড, আমি কিন্তু বাড়িতে গিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ড, ভূমি আমি তো রান্না করবই, ঠিক আছে? তার আগে কিন্তু আমি ভূমিকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি, ভূমিও কিন্তু চলে এসছে। ভূমি কিছু বলবা নাকি তুমি? তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন ভূমি কিন্তু দাঁড়িয়ে আছে এখন এই জায়গাতে, একটা বিশাল আকৃতির লেবু নিয়ে এসেছে বড়ো। আমি কিন্তু তো ফ্রেন্ড, লেবুটা কিন্তু প্রচণ্ড বড়ো, দেখতেই পাচ্ছেন। এবার ভূমি এটা ছুলে, এদের সব কিছু কিছু ফ্রেন্ড আছে এখানে, দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওদেরকে কিন্তু একটু একটু করে দিবে। ভূমি, তুমি এটাকে ছিলে চোকাটা, তারপর সবাইকে দিবা, ঠিক আছে? তো ফ্রেন্ড, ভূমি কিন্তু বসে আছে, এবার লেবুটাকে ও মানে ই করে কিন্তু সবাইকে দিবে। তাকাও ভূমি আমার দিকে, রোদ লাগছে ওর নাকি, রোদ লাগছে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন ভূমি কিন্তু লেবুটাকে চোকা ছাড়িয়ে সবাইকে কিন্তু দিবে। ভূমি তাকাও ক্যামেরার দিকে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, ভূমি খুব কিন্তু কেয়ারফুলি একটা মেয়ে, সবাইকে দিয়ে কিন্তু খাই, দেখতেই পাচ্ছেন আশেপাশে সব ওর ফ্রেন্ড বসে আছে। তো ফ্রেন্ড, লেবুটা কিন্তু চোকা থেকে ছাড়ানো হয়ে গেছে, এবার কিন্তু নিবে সবাই, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড পেয়ারাটা, লেবুটা কিন্তু। তো ফ্রেন্ড, এবার কিন্তু সবাইকে দিবে একটা করে, দাও একটা একটা করে দাও ফ্রেন্ডদেরকে দিচ্ছে ভূমি। দাও, আরো ফ্রেন্ড আছে তো, আরো আছে ফ্রেন্ড, দেখো আরো ফ্রেন্ড আছে, দাও আরো দাও। হ্যাঁ, তো ফ্রেন্ড, ভূমির লেবু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভূমি, তুমি একটা নিজে খেয়ে দেখো, ভূমি একটা খাচ্ছে নিজে, মিষ্টি লেবুগুলো, তোমরা খেয়ে দেখো তো বাবু। তো ভূমি কিন্তু খাচ্ছে মিষ্টি লেবুগুলো, তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো লেবুগুলো মিষ্টি কিনা। এই মিষ্টি মিষ্টি মিষ্টি, হ্যাঁ বলছে লেবুগুলো মিষ্টি। তো এই জন্য কিন্তু এসছে ওর ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু এবার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, চলুন। ভূমিকেও দেখানো হয়ে গেল ভূমি কীভাবে লেবু খায়, সেটাও দেখানো হয়ে গেল, চলুন তাহলে। ভূমি তাকাও একটু। তো ফ্রেন্ড, এবার কিন্তু ভূমি বাড়ির দিকে যাবে, ঠিক আছে?
ভূমির লেবু খাওয়া হয়ে গেল। আসছে এবার বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু এবার বাড়ির দিকে কিন্তু আসছে ওরা, গিয়েই কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? তো নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিরণ। আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা করে দেখাবো সেটা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি করে আপনাদেরকে দেখাবো। তো এই রেসিপিটা করতে যে সকল উপকরণগুলো প্রয়োজন সেটা আমি প্রথমে বলে নেই। প্রথমে দেখুন, আমি কিন্তু একটা ডিম আর একটা আলু 90% সেদ্ধ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি রুল ময়দা, আমি কিন্তু এক বাটির মতন রুল ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আমি কাশ্মীরির লঙ্কা গুঁড়ো, আমি কিন্তু এক টেবিল চামচের মতন নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চাট মশলা এক টেবিল চামচের মতন। এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা আমি কিন্তু একটাই নিয়েছি, যেহেতু ভূমি ঝাল পছন্দ করে না এই জন্য কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দু তিনটে এখানে ইউজ করতে পারেন। আর অবশেষে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আমি কিন্তু দেখুন ভালো করে কুচিয়ে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটা আপনারা বেশি নিতে পারেন, আমি বেশি করব না এই জন্য কিন্তু এক বাটি নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে দু বাটি তিন বাটি দিয়েও করতে পারেন। আমাদের ফ্যামিলিতে বেশি মেম্বার্স নেই এই জন্য কিন্তু আমি এক বাটি নিয়েছি। আপনারা চাইলে মেম্বার্স যাদের ফ্যামিলিতে অনেকগুলো তারা কিন্তু দু তিন বাটি দিয়েও করতে পারে, যেহেতু একটা বাটিতে কিন্তু একটাই হবে। আমি কিন্তু কেটে আপনাদেরকে দেখাবো। যেটা আমি প্রথমে করব সেটা হচ্ছে আমি এই আলু আর ডিমটাকে ঘেসনির সাহায্যে কিন্তু আমি কুচি করে নেব। চলুন করা যাক গিয়ে। তো ফ্রেন্ড, আমি কিন্তু ঘেসনি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি আলুটাকে কুচিয়ে নেব এই জন্য কিন্তু আমি অনেক রকমের অপশান আছে, বড় ছোট মাঝারি, আমি এটা দিয়ে করে নেব। এরকম করে আমি কিন্তু করে নেব আলুটা। তো ফ্রেন্ড, আমি কিন্তু এরকমভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ড, আমার হয়ে গেল এটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি ডিমটা করে নেব। এবার আমি একই প্রসেস মেনটেন করে কিন্তু আমি ডিমটা করে নেব, দেখতেই পাচ্ছেন এরকমভাবে করে নিচ্ছি। ডিমটাকে আমি ছোট অংশ দিয়ে করে নিচ্ছি। তো ফ্রেন্ড, দেখুন ডিমটা কিন্তু এরকম হয়ে এসেছে। তো আমি এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নেবো। এখন আমি একটা টব নিয়ে নিয়েছি, টবের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো। দিয়ে দিচ্ছি আমি একটা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা। গরম মশলা আপনাদের কাছে, হাতের কাছে যদি গরম মশলা না থাকে তাহলে না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম তাও। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা।
যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ফ্রেন্ড লবণ। তো এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, আপনারা আমার মতন করে করবেন। তো আর মোটামুটি মাখানোটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, তো এবার ফ্রেন্ড আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নেব, চলুন মাখানো যাক গিয়ে। তো ফ্রেন্ড ময়দাটাকে মাখানোর জন্য কিন্তু আমি একটা স্টিলের থাল নিয়ে নিয়েছি, এবার আমি ময়দাটা দিয়ে দিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ, যেহেতু আমার যখন আমি আলু আর ডিমের একটা ডো করেছি তখন কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে একটু লবণের পরিমাণটা কম দিতে দিলেও চলবে। এবার আমি মিশিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য তেল, তেল দিয়ে দিচ্ছি, তেল সামান্য পরিমাণ। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এতে আমি একটু একটু করে জল ঢাল ঢেলে একটা ভালো ডো করে নেব। আমি একটু একটু করে জল ঢেলে, কিন্তু বেশি জল দিব না, তাহলে ডোটা আমার নরম হয়ে যেতে পারে, এই জন্য একটু একটু করে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে জল মিশিয়ে করব। তো ফ্রেন্ড আমি কিন্তু ভালো একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এটাকে কিন্তু আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব কিছু চাপা দিয়ে। তো ফ্রেন্ড আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের বাদে ফিরে এলাম, এবার দেখব আমার ডোটা কী অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে। তো খুব সুন্দর হয়েছে মাখানোটা। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এবার ফ্রেন্ড আমি কিন্তু এখান থেকে দুটো লিচি করে নেব, এই আমি দুটো লিচি করে নিলাম। তো ফ্রেন্ড আমি কিন্তু দুটো লিচি করে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে গোল করে বেলে নেব। দেখুন বেলার জন্য কিন্তু আমি ময়দা নিয়েছি হাফ বাটির মতন। তো বেলার জন্য ফ্রেন্ড আমি কিন্তু একটু ভালো করে ময়দাটাকে আবারও মুথে নেব। দেখুন আমি এরকম গোল করে নিলাম, এটাও আমি তাই করব, একই প্রসেস মেনটেন্স করব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমি কিন্তু ভালো করে ময়দাটাকে মুথে নিচ্ছি। এবার এটাকেও আমি গোল করে নেব। তো ফ্রেন্ড আমি কিন্তু দেখুন এরকমভাবে গোল করে নিয়েছি। তো এবার একটু ময়দার সাহায্যে কিন্তু আমি বলে নেব। তো ফ্রেন্ড আমি কিন্তু এরকম গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এরকমভাবে আমি কিন্তু করে নেব, আর একটু করব।
तो देख फ्रेंड बेसी मोटाओ है बेसि पतलाओ है खूब सुंदर एक रुटिन मतन ही बेले फिलल एबारेटा करब से हे पोटा क्योंकि दिए देव रुटिर ऊपर दिए भालो करे ई करे करे दीते हबे कोथा बेशी कम जेनो होए ना जाए सेदिके आमाके लक्ष्य रेखे किन्तु एटा करते हबे। एटा विशेष करे आमार भूमिर फेवरेट एकटा रेसिपि तो एइजोन्नो आमी शेयर करलाम आपनादेर साथे ओ जखन स्कूले जाए तखन किन्तु आमी एइ रेसिपिटा करे दी टिफिने। अवश्य अपनारा बाच्चादेर विशेष करे बाच्चादेर के एटा टिफिने करे दिबेन खूब सुंदर एकटा रेसिपि। देखुन आमार किन्तु देवा हये गेलो एबार आमी जेटा करब सेटा हच्छे देखुन फ्रेंड आमी किन्तु एकटा एखाने चाकू यूज करेछि तो कीसर जो अपनारा भय पाबेन ना ठीक आछे आमी देखाच्छि सेटा। प्रथमे आमी एटाके रोल करे नेब एरकम भावे किन्तु आमी रोल करे निच्छि देखतेई पाच्छेन देखुन आमी किन्तु एरकम भावे जिनिसटा रोल करे निच्छि जत आमी एरकम करब तत किन्तु लम्बा होच्छे देखतेई पाच्छेन। तो फ्रेंड देखते ही पाच्छेन कतटा सुंदर देखाच्छे आमी किन्तु जत एरकम करछि तत किन्तु लम्बा हये जाच्छे कतटा सुंदर हयेछे खेतेओ किन्तु भीषण सुंदर एई रोलटा। देखुन आमार किन्तु एकटु माने कि बोलबो छेड़े छेड़े जाच्छे ठीक आछे एई जोन्नो किन्तु आमी आपनादेरके एकटा टिप्स दिच्छि टिप्सटा होच्छे फ्रेंड आमी किन्तु जल निये निएछि ठीक आछे जलटा निये किन्तु आमी एई रोले एरकम करे दिए देबो ताहले किन्तु छुटबे ना आशा करि। আপনারা অবশ্যই যখন করতে নেবেন তখন কিন্তু হয়তো ছিঁড়েও যেতে পারে এই জন্য কিন্তু আমি টিপস একাই বন্ধ হয়ে গেল দেখালাম আমি তো এবার হলো ঠিকঠাক কতটা সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ড আমার কিন্তু ছেড়ে যাওয়ার আর ভয় নেই ছুটেও যাবে না আমি কিন্তু সেই কাজটা করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই জয়েন্ট থেকে আমি কেটে নেব এটাও আমি করে নেব তো ফ্রেন্ড আমি কিন্তু এবার যেটা করব সেটা হচ্ছে লম্বা করে কেটে নেব যে যেরকম পিস খাবেন সে সেরকম ভাবে করবেন যেহেতু আমাদের ফ্যামিলিতে অল্প লোক এর জন্য কিন্তু আমি একটু বড় বড়ই করব এই অংশটা আমি পরে ভেজে নেব তো দেখুন আমি এরকম সাইজের করে নিলাম আমি এখান থেকে কেটে নিচ্ছি দেখতে ভালো লাগবে না তো ফ্রেন্ড আমি কিন্তু এরকম সাইজের করে নিলাম আমার কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হলো ঠিক আছে এক বাটি ময়দাতে কিন্তু সাতটা হলো তো আপনারা চাইলে বেশিও করে খেতে পারবেন।
তো ফ্রেন্ড আমি কিন্তু এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়ে কয়টা চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ড আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যদি এবার ভেজে নেবো আমি। তো যখন আমি ভাজবো ফ্রেন্ড আমি কিন্তু ফ্লেমটাকে হাই রেখেই ভাজবো। তো ফ্রেন্ড আমি কিন্তু এগুলো এবার ভালো করে ভেজে নেবো বাদামি রঙের করে। তো ফ্রেন্ড আমার কিন্তু তেলটা হিট হয়ে গেছে, এবার কিন্তু আমি এক একটা করে ছেড়ে ভেজে নেব। খুবই সুন্দর লাগে এটা খেতে, আমি তো বলেই দিয়েছি, বিশেষ করে বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু বেটার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার মতন করে করবেন। তো ফ্রেন্ড আমি কিন্তু একটু উল্টে পাল্টে দিব, এরকম করে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি, খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, একটা নতুন রেসিপি এটা। দেখুন এবার কিন্তু ফ্লেম আমি লো রেখে করব, হাই লো রেখেই করব আমি, এরকম করে আমি বাদামি রঙে করে ভেজে নেব। তো ফ্রেন্ড আজকের মতন ভূমি রান্নাঘর থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী একটি নিউ রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আজকের মতন বাই বাই।